ভাই, এই যে সাপোজ ধরেন আমার এখন 30 জিবি আছে, কেন আমি এখন এটা 20 জিবিতে একটাতে দেবো, 10 জিবিতে একটাতে দেবো, বুঝছেন? আমার এখন ডাবল ক্লিক হয় নাই, আমার একটা ভুল হয়েছিল, এই ডাবল ক্লিক হয়েছে, এখন ডাবল ক্লিক হয়েছে, আমি রিস্ক নিতে চাই না, হয়েছে না না হয়েছে আবার দেখাই, এখন ডাবল ক্লিক হয়েছে, আমার এখানে বাতলা দিচ্ছে, এ হচ্ছে যে 20 জিবি দিলাম, বুঝছেন, এই 20 জিবি দিলাম, এটাতে চলে গেছে, বুঝছেন? এখন কাস্টমারকে আমি এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেবো। তো এই নেক্সট টাইমে আপনাকে আবার আরেকবার পরেরটা দেখাতে ভাই, এখন আমি 10 জিবির একটা নাম্বার পাইছি। এই এখন আমি আসছি হচ্ছে যে এখানে ব্যাক নিলাম, দেখেন ওই সময় হলো হচ্ছে যে এখন আমার 10 জিবির নাম্বারটা কনফার্ম, আমি চেক করছি যে ফ্যামিলি পাবে, এ হচ্ছে যে আমার 10 জিবি, বুঝছেন, এই আমার 10 জিবিটাও চলে গেছে। আমি এখন আরেকটা করে হিট করব SMS, বুঝছেন ভাই, নাম্বার পাচ্ছে না, কিছু করার নাই, এই হচ্ছে যে এখন ব্যাক গেলাম, দেখেন যদি কোনো নাম্বার একটা দিলাম, যদি এটাতে ফ্যামিলি যায় তাহলে তো ভালো, না হলে তো গেছে, বাস এই ধরেন আমি ফোন 10টা SMS দিলাম, এই SMS যায় নাই, কিছু করার নাই, এটা চেক হয় নাই তো তার কারণে, এভাবে এভাবে প্রসেস পারলে হলো ভালো কথা।